ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ডিং কুকিং স্টুডিও। প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে কাউনের পায়েস। অনেকেই এই পায়েস সম্পর্কে জানে, আবার অনেকেই জানেন না, আর তাদের জন্যই আমার আজকের এই রেসিপি শেয়ার করছি। চলুন তাহলে দেখে নিই ফুল রেসিপিটি। প্রথমে আমি একটি প্যানে 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর সাথে আরো 1 কাপের মতো পানি এখানে অ্যাড করে নিয়েছি। আপনারা এখানে দুধের পরিমাণটা যদি 1 কাপ বা 2 কাপ কম নেন, সেক্ষেত্রে এখানে পানিটা অ্যাডজাস্ট করে নেবেন। চুলার আঁচটা আমি হাই হিটে দিয়ে দুধটাকে জাল করতে দিয়েছি। প্রায় 10 মিনিট জাল করার পরে দুধটা এভাবে ফুটে উঠেছে। দুধটা ফুটে ওঠার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ঘি। আমি এখানে ঘিয়ের পরিমাণটা খুবই সামান্য নিয়েছি, এই পায়েসে ঘিয়ের পরিমাণটা হালকা হলেই ভালো হয়। আরও এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ এলাচ গুঁড়া এবং 1/2 চা চামচ দারচিনি গুঁড়া। আপনারা চাইলে গোটা দারচিনি গোটা এলাচটাও এখানে ব্যবহার করতে পারেন। এখন সবগুলোকে একত্রে ভালো মতো নেড়ে মিক্স করে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো আমি ভালো মতো নেড়ে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাউনের চাল। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ কাউনের চাল নিয়েছি, এবং কাউনের চালগুলো আমি প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পরে কাউনের চালগুলো ভালো মতো ধুয়ে পানিটা ছড়িয়ে রেখেছি। কাউনের চালগুলো এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। চালগুলো দেওয়ার পরে ভালো মতো কিছুক্ষণ নেড়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর ভালো মতো নেড়ে কাউনের চালটাকে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 15 মিনিটের মধ্যে চালগুলো ফুলে এভাবে ঘন হয়ে এসেছে। কাউনের চালগুলো কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আমি এভাবে চেক করে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কিনা। যথেষ্ট ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ হতে মোটামুটি সময় লেগেছে 15 থেকে 16 মিনিটের মতো। এখন এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটার সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়া দুধটা দিলে টেস্টটা একটু বেটার হয়, বাট আপনারা যদি চান তাহলে এটা স্কিপ করতে পারেন। একটু ভালো মতো আবার নেড়ে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, কম বেশি করে নিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 15-20টা করে কিশমিশ, কাঠবাদাম এবং কাজু বাদাম। বাদামগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো বাদামগুলো ব্যবহার করতে পারবেন। আরও দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। লবণটা আমি এখানে দিয়েছি, এতে করে মিষ্টির পরিমাণটা একটু ভালো হয়। এখন এগুলোকে সবগুলো একসাথে ভালো মতো নেড়ে মিক্স করে নিচ্ছি। আরও প্রায় 5 থেকে 7 মিনিটের মতো নেড়ে নেওয়ার পরে এরকম গাঢ় হয়ে গিয়েছে এবং আমার পায়েসটি প্রায় হয়ে এসেছে। এর মধ্যে চিনিটাও ভালো মতো গলে গিয়েছে। পায়েসের থিকনেসটা ঠিক এরকমটাই হবে, আর এটা ঠান্ডা হয়ে এলে এটা অনেকটাই ঘন হয়ে আসবে। দেখতেও কিন্তু অনেকটাই ইয়ামি হয়ে এসেছে। এখন আমি এটাকে চুলার আঁচটা কমিয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি, আর সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। পায়েসটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি, খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে গেছে। তো হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি কাউনের পায়েস। পায়েসের উপরে কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে আমি এটা সাজিয়ে নিয়েছি। রমজান মাসে ইফতারের আইটেমেও কিন্তু এটা অ্যাড করা যেতে পারে। কাউনের চালটা বিভিন্ন বাজারে অথবা সুপার শপগুলোতেই আপনারা পেয়ে যাবেন। পায়েসটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি এই পায়েসটা আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিন্ন ধর্মী এই পায়েসটা একবার তো ট্রাই করা যায়, তাই না? আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিও বাজাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।